গাইজ আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। তা আমি সিমু তো অনেক ভালো আছি। তা আবারও বিয়ের ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আজকে হচ্ছে বরযাত্রী, মানে ছেলের পক্ষেতে আসবে মেয়েকে উঠায় নিতে। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর সবাইকে ওয়েলকাম সিমু ব্লগ দেখার জন্য। আর যারা নতুন আমার চ্যানেলে আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা আমাকে সাপোর্ট করেন, সাবস্ক্রাইব করছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি সবার আগে আমি সেজে গুজে রেডি গাই, আমার গাইজদের সাথে কথা বলার জন্য, একটু সময় দেওয়ার জন্য। দেখেন এত কষ্ট করি আপনাদের জন্য, তারপরও আপনারা যদি আমার পাশে না থাকেন, সাপোর্ট না করেন, তাহলে কি ভালো লাগবে বলেন? তো সবাই সেজে গুজে রেডি হচ্ছে। তো আমি আর সিনথিয়া সবার আগে সেজে গুজে চলে আসছি আপনাদের সাথে কথা বলার জন্য। আর বিয়ে বাড়ির ব্লগ তো বোঝেনি, অনেক হাওমাও গ্যাঞ্জাম কথা, এই জন্য কথা বলতে পারি না। তো সবার প্রথমে আইসা আপনাদের সাথে একটু কথা বলি, তারপর সব কিছু শেয়ার করবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আজকের ব্লগটি খুবই ভালো লাগবে। তো এখন চলে যাব আমার বিয়ে বাড়িতে, কারণ অনেক গ্যাঞ্জাম, এই জন্য আমি নীলিবিলি একটা জায়গায় আসছি কথা বলার জন্য। তো এখন আমি আবার বিয়ে বাড়িতে চলে যাচ্ছি। তো আমার পাশেই থাকুন আর ব্লগটি দেখতে থাকুন। দেখেন চলে আসছি আমরা আম পারতে বউকে নিয়ে। এখন আমরা আম ছিড়বো, আম নিয়ে ফটোশুট করবো।
I'm going to go to the hospital.
صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد بارك الله لك وبارك الله عليك وبين بينكم بالخير وآخر دعوانا الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين الحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد Salaam alaikum.
বিশেষ করে আজকে বিবাহ বন্ধন যে এই মুহূর্তে যে বিবাহ বন্ধন আবদ্ধ হলো আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও তাদের দাম্পত্য জীবনকে আল্লাহ তুমি সুখময় করো তাদের দিনপত দাম্পত্য জীবনের মধ্যে সুখ শান্তি রহমত ভালোবাসা মিল মহব্বত পয়দা করে দাও সংসার জীবনের মধ্যে উন্নতি এবং তরাক্কি দান করে দাও আল্লাহর স্বামী স্ত্রী এক আল্লাহ একে অপরের পাশাপাশি সুখে দুঃখে বিপদ আপদে সংসার করতে পারে সেই তৌফিক দান করে দাও দুনিয়ার বালা মুসিবত থেকে আল্লাহ তুমি পরিবারকে হেফাজত করো খাস করে আল্লাহ তাদের সংসার জীবনে আল্লাহ উন্নতিময় দান করে দাও আল্লাহ বিশেষ করে আল্লাহ আজকে যিনি বড় হয়ে এসেছেন সে যেন তার স্বামী স্ত্রী একে অপরের সম্পূর্ণ হক আদায় করতে পারে সেই তৌফিক দান করে দাও আল্লাহ খাস করে আজকে যারা মেহমান হয়ে এসেছেন আবার যারা মেহমানদারি করেছেন আল্লাহ সকলকে আজকে বিবাহের উচিলে আজকে তুমি ক্ষমা করে দেন আল্লাহ কিছু নাই ওই একা আমরা ¡Gracias!